সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বিয়ানে কেরাম মুতাওয়াল্লি সাহেব মসজিদের সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গণ্যমান্য মুরব্বী আলেম ওলামা আমার অত্যন্ত প্রিয়জন হযরত মাওলানা আলহাজ আহমদ আলী দামাত বারাকাতুহুল আলিয়া এখানে মাদ্রাসা করছেন আপনাদেরকে নিয়ে দিল বানানোর মেহনত করতেছেন আল্লাহ কবুল ফরমা আর একজন বড় মানুষ তার খুব মহব্বত লাগে মাদ্রাসা করছে আমি মাসখানেক আগে আসছিলাম নাম হইল হযরত মাওলানা মাহমুদুল হাসান খুব ভালো এরা জীবন যৌবন একত্রিত করে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো সহজ সরল ভাবে একজন মানুষের অলব পর্যন্ত দিল পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় আমি অত বড় বক্তা নই যে মাঠ কাঁপাইতে পারি পলিটিশিয়ান নই যে আমি একটা বিরাট কিছু বক্তব্য দেবো আমি এবং বড় আলেম তবে আমার ভাই হযরত মাওলানা আহমদ আলী সাহেব আমাকে বলছেন যে দিল সম্পর্কে কথা কথা কি সম্পর্কে কলব সম্পর্কে কিছু কথা কওনের জন্য ফকিরি আল্লাহ তুমি আমাদেরকে কবুল ফরমা দারাও সে কান্দর সে গো মরদে ফকির আওলা দারাও সে কান্দর সে গো মরদে ফকির আওলা जिसके फकीरी से आता है पूरे असदुल्लाह की इकबाल बोलते से सम्राट दारा সম্রাট সেকান্দর সম্রাট আলমগীর এদের সকলকে তুমি এক পাল্লায় রাখো আর ওই ফকির যে ফকিরের শরীর থেকে আসাদুল্লাহ হযরত আলী আসাদুল্লাহিল গালিবের শুকরান যেই ফকিরের শরীর থেকে পাওয়া যায় ওই ফকিরকে এক পাল্লায় রাখো ফকিরের পাল্লা ভারী হয়ে যাবে এই ফকিরই লাইনের কিছু কথা দিল বানাইতে হবে বলেন না কি বানাইতে হবে মুরব্বি চিন্তা করছে হুজুর আমি এখন বৃদ্ধে বয়স শেষ সময় এখন কি আমার বানানোর সময় আছে বলে হ্যাঁ হ্যাঁ বানাইতে তো 5 মিনিট লাগে বলেন না কয় মিনিট লাগে খাপের খাপ যদি মিল লাগে লো তাহলে 5 মিনিট দিল বনে যাবে এতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে ছিলেন এখন চোখ দিয়ে জান্নাতের আলো বাতাস দেখা যাবে ইনশাআল্লাহ কে কে তো ইনশাআল্লাহ আরে তাকবীর আল্লাহ আমাদেরকে কবুল করে দাও আমিন দাওয়াত দিল দোস্ত আমার বাড়িতে আসো না কেন বাজে মন চায় না কি কয় মন চায় না যা বলেন তো যাওদের কাম কি মনে না ঠেঙ্গে কথা বোঝেন চাইবো কে মন হাতে কে মন না পাও বাজে দোস্ত আমার বাড়িতে আসো না কেন আসলে ডিউটি হইল পায়ের কিন্তু জবাব দিতে আসে কো মন চায় না দেখছে এই কথা কয় না যে পাও খারাপ হাঁটতে পারি না এই কথা কয় না কয় মন খারাপ মন চায় বলে সবার দিকে তাকাও আমার দিকে তাকাও না কেন দোস্ত কম চাই তো মন চায় দেখছে তাকানোর ডিউটি কার জবাব দিতেছে কি মন কইটা ধরলা না কেন দোস্ত আগে গেলাম তো মন চায় না দেখছে ধরনের ডিউটি কার জবাব দিল ডিউটি কার জবাব দিতেছে কার কথা বা তুমি যে শুনো না আমার কথা কথাটা কি বলে মন চায় না দেখছে শুনে না ডিউটি কার জবাব দিতেছে কি দেখছে ধরে না এটার অনুক করে যে মন এলাও করে নাই এই জন্য ধরলাম না পাও হাটনের কাম
মন এলাও করে না এই জন্য পাও অচল মন এলাও করে না চোখ অচল মন এলাও করে না কান অচল মন এলাও করে না সারা শরীর অচল বুঝা গেল সারা শরীর কাম করে না যতক্ষণ পর্যন্ত হেডকোয়ার্টার রাজা প্রধানমন্ত্রী ভিতরে বসে আছেন ওই প্রধানমন্ত্রী থেকে যদি গ্রিন সিগন্যাল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত চোখ কাজ করে না কান কাজ করে না মুখ কাজ করে না নাক কাজ করে না হাত কাজ করে না পাও কাজ করে না কারণ হইল প্রধানমন্ত্রী থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায় নাই সেই প্রধানমন্ত্রীর নাম কি বলেন জোরে বলেন আরো জোরে বলেন বুঝে গেল ঘটনা আসল ঘটনা তো এখানে না আসল ঘটনা কোন জায়গায় কোন জায়গায় দেখান না একটু সবাই একটু দেখান বাপদুদের দুই আঙ্গুল নিচে বাপদুদের দুই আঙ্গুল নিচে বলে আসল হেডকোয়ার্টারটা হইল এখানে আলা ইন্না ফিল জাসাদি লা মুজরা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব 1400 বছর আগে আল্লাহর হাবিব বলেন তোমার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ এক একটার এক এক ডিউটি কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন ডিউটি ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল ওই জায়গা একটা জায়গা থেকে না আসে যেই জায়গা থেকে গ্রিন সিগন্যাল আসে সেই জায়গাটার নাম হইল কলব এটাকে বলা হয় রাজা এরপরও গোপনে গোপনে বাথরুমে ঢুকিয়া মোবাইলের কথা কয় পোলার লগে ঠিক না এত মারা মারলাম ওই মেয়ের লগে কথা কইবি না এত মারা মারলাম যদি কোনদিকে শুনে আপনি পিটাইতে পারেন কিন্তু কাম বন্ধ করা সম্ভব তাফসীর নেহি দিল কি আজব আঁখ হে জালেম तकसीर नहीं दिल की अजब आंख है जालिम ये जाके न लड़ती हो गिरफ्तार न होता तेरे बुझा के लो एक कलम जो दी कारण दी के छूटे बोले ना कारण दी की आपने बाधा दी ने पाए बाबा भैया बाधा दे মা হইয়া বাধা দেন কিন্তু কলম ছুটে গেছে বাবাকেও মানে না মা কেও মানে না উস্তাদ কেও মানে না কলম ছুটে গেছে ও আল্লাহর বান্দা এই কলমটাকে যদি আল্লাহর দিকে ছুটাইতে পারো এই কলমটাকে যদি রসুলের দিকে ছুটাইতে পারো এই কলমটাকে যদি বাইতুল্লাহর সঙ্গে ছুটাইতে পারো তাহলে এই আল্লাহর বান্দাকে থামানোর কোন শক্তি দুনিয়াতে আছে এই তো বুঝে না লোকেরা এই জন্য আল্লাহর হাবিব বলেন তোমার মেহনতের জায়গা হইল কলম বলেন না তোমার মেহনতের জায়গা হইল এটা হইল রাজা এটা হইল কি রাজা কেমন রাজা সুবহানাল্লাহ এমন রাজা যে এই রাজার হুকুম ছাড়া অঙ্গ প্রত্যঙ্গ কেউ চলে না আপনারটাও চলে না অন্য দুনিয়ার কোনো মানুষেরটা চলে না কিরকম ক্ষমতা সে রাখছে এ রাজাকে একটু চিনেন রাজা আপনার পক্ষে চলে আসলো সমস্ত প্রজা অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে ঠিক না গেছি রাজা যদি আপনার বিপক্ষে চলে গেল তাইলে সারা অঙ্গ প্রত্যঙ্গ আপনি জবরদস্তি করতে পারবেন যে নামাজে আয় নাইলে কিলায়া কইনে আসলে বলে দেব আসবে হুজুর ছাড়া নামাজ পড়বে ঠিক না গেছি হুজুর নামাজ পড়ছি কিন্তু কেমনে পড়ছি জানেন হুজুর করি নাইলে বুঝা গেল যে রাজাকে বাইরে গুলি করবো এখন বাইরে দিতে পারে না নামাজ পড়বো কিভাবে মসজিদে নিতে পারে না ঠিক আছে
হিসাব করে ভিতরে নামাজ জুমা আদায় করে ফেললাম ঠিক না বেটি কোভিড 19 আটকাইতে পারছে কোনো মুসল্লিকে না যেহেতু তার মন কার সঙ্গে কৌশল যারা জানে মন কে হাতে আনার জন্য যারা পদ্ধতি শিখায় এদেরকে বলা হয় বীর এদেরকে বলা হয় কি বীর মানে তাবিজ লেখা নয় বীর মানে গুরুস করা নয় বীর মানে বিলাপ করা নয় বীর মানে এরকম ভাবে কারোর মামলা মকদ্দমা সুপারিশ করা নয় বীর মানে কোনো অসুস্থকে সুস্থ বানানো নয় বীর মানে হইল মানুষের কলবের উপরে তার রাজত্ব প্রতিষ্ঠিত করণের ব্যবস্থা বানাইয়া দাও যিনি বানায়া দিতে পারেন তাকে বলা হয় বীর বন্যা যিনি বানায়া দিতে পারেন তারে কি কয় বীর আর পীর নাম আছে কিন্তু বানাইতে পারে না এটা হলো ব্যাপী এটা হলো কি নাম আছে কাম নাই নাম আছে কাম নাই আমরা আমাদের দিলটাকে আমাদের হাতের মুঠোরে আনতে চাই কে কে তৈরি আছি হাতটা উঠে রাখেন আল্লাহ পাকের কাছে দোয়া করে যে আল্লাহ আমাদের কলবটাকে আমাদের হাতে আনি না দাও আমিন আল্লাহ রে ভাই ও দোস্ত বুঝলো কলব কারে কয় এটা তো আগে বুঝতে হবে কলব কারে কলব কারে আমার দিকে একটু সবাই তাকান যে বাম দুধের দুই আঙ্গুল নিচ এটা হলো কলব ডান দুধের দুই আঙ্গুল নিচ এটা হলো রুহ এটা হলো কি নাভির নিচে এখানে হলো নফস বুকের মাঝখানে এটা কয় সির কপালের উপরে এটারে কয় খফি মাথার তালু এটারে কয় আসমা কয়টা হইল হিসাব করে নাই কয়টা হইল ছয়টা কয়টা হইল চারটা এবার বাপ দুধের দুই আর গোল নিচে ফল আপনারা কইবেন আমি খালি জায়গা দেখাব বাপ দুধের দুই আর গোল নিচে ফল চার দুধের দুই আর গোল নিচে নাভির নিচে নাফ বুকের মাঝখানে সির বুকের মাঝখানে সির ইয়াওমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির সির জমা হইল সারায়ে বুকের মাঝখানে কোন না বুকের মাঝখানে সির কপালে এই চুলের গোড়াতে এটা হলো খফি এটা হলো কি খফি মাথার তালু ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা তাইলে এখানে এই বাপদুদের দুই আঙ্গুল নিচে কি জানি রাজার বাড়িটা চিনা হয়েছে কন্যা রাজার বাড়িটা কি রাজারে কেমনে বুজুর্গরা ধরে দেখছে শেষ রাত্র সবাই ঘুমায় আছে রাজারে ধরতে হবে কেমনে ধরবা বা শেষ রাত্র উঠো ওযু করো সুন্দর মতন ওযু কইরা দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো এরপরে কেবলা মুখী হইয়া বস চোখটা বন্ধ করো মুরাকাবা বানাও ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার চোখ বন্ধ করে খালি কইতে আছে আল্লাহু আকবার মক্কা শরীফ যারা গেছেন হজের জন্য গিয়েছেন ওমরার জন্য গিয়েছেন আপনি আমাকে এক মিনিট সময় দেন চোখটা বন্ধ করে আপনি যখন মুরাকাবা করতে থাকবেন কল্পনা করতে থাকবেন ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের এই সোনালী দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম এই কথাটা চোখ বন্ধ করে আপনি যখন কয়েকবার কল্পনা করবেন চোখটা বন্ধ থাকতে হবে চশমা বন্ধ গোশ বন্ধ লব্বাবান চশমা বন্ধ গোশ বন্ধ লব্বাবান গরনা বিনি নূরে আকবর মা বখান
চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া, তুমি আটকায় রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত জানালা বন্ধ না করবে। যদি জানালা খোলা রাখো পাগলা ঘোড়া কিন্তু বেরিয়ে যাবে, আর যদি জানালা বন্ধ রাখতে পারো পাগলা ঘোড়া দৌড়াদৌড়ি করবে, হয়তো বের হয়ে যাবে। যেহেতু জানালা বন্ধ সেহেতু সে বাইরে থাকতে পারবে না, ঘুরে ঘেরে আবার ভিতরে ঢুকে যাবে। এই জন্য হযরত জ্ঞান কহি বলেন চোখটা বন্ধ রাখবা। চোখটা কি বন্ধ রাখবা? চোখটা বন্ধ রাখিয়া আপনি যখন খেয়াল করবেন ডান দিকে মাকাম ইব্রাহিম, বলেন না আমার সঙ্গে, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আমাদের বুজুর্গ হাজী আব্দুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি কাঙ্গালের মতন বসো, আমার হাজী সাহেব পোশাক আশাক সবে ঠিক আছে, টুপি দাঁড়ি সবে ঠিক আছে, কিন্তু চোখটা বন্ধ করে নিজেরে কাঙ্গাল বানাইতেছে। নিজেরে কি বানাইতেছে? এখানে হইল কাহিনী। আপনার ভিতরে একটা আপনি আছে, কথা কর আপনার ভিতরে কি আছে? একটা আপনি আছে। আমার ভিতরে একটা আমি আছে, আপনার ভিতরে একটা আপনি আছে, আমার ভিতরে একটা আমি আছে। বিশ্বাস হয় না? আপনি খেয়াল চোখটা বন্ধ করে আপনি খেয়াল করেন, আমি বাড়িতে গেলাম, গ্রামের বাড়িতে গেলাম, খেয়াল করেন না, গ্রামের বাড়িতে গিয়া পুকুরে নামলাম, পুকুরে মাছ ধরলাম, বড় মাছটা ধরলাম, বড় মাছটা ধরলাম, এরকম ভাবে উঠাইলাম, পাল্লায় মাপলাম, এরপরে এটা পালকেরা তৈরি করে ঢাকার দিকে রওনা করলাম, গাড়িতে আসতেছি। এই যে আপনি কল্পনা করতেছেন, আপনার শরীরটা কিন্তু গেছে কি যায় নাই? শরীরটা যায় না, কিন্তু মন গেছে। মানে ওই যে গেছে যে সেখানে আপনি খেয়াল করেন যে শরীরটা আপনার এই কল্পনায় বাড়িতে গেছে, সেখানে হাত পা চোখ কান নাক সব আছে, আছে কি নাই বুঝে নেন। লম্বা শুয়ে রয়েছে মাওলানা আহমদ আলী সাহেব, আপনার পাশে বসা দেখতে আছেন, নাক কান্না ঘুমাইতে আছে, আহমদ আলী সাহেব ঘুম থেকে উঠতে কইতে আছে, মিয়া সাহেব আমার যে এত মানুষ কি লাইলো আপনারা কিছু কইলেন না কেন? বা কে কি লাইছে? কই যে আমি স্বপ্ন দেখছি সারা ঢাকাইতে ধরে আমার কিলে সরকার করে ফেলছে, আমার হাত পা একটা ফেলছে। এই যে স্বপ্ন যে দেখতে আছে, স্বপ্নের শরীরটার মধ্যে হাত পাও ছিল না? ছিল। স্বপ্নের শরীরটা দৌড়াদৌড়ি করে নাই? সবই করছে, কিন্তু লোকটা সোয়া বোঝা গেল আপনার ভিতরে আরেকটা আপনি আছে, যেই আপনিটা এটা হাঁটা চলাফেরা সবে করে, এটার মধ্যেও চোখ আছে যেরকম আপনার মধ্যে আছে, ওটারও পাও আছে যেরকম আপনার আছে, ওটারও কান আছে যেরকম আপনার আছে, ঠিক না? ঠিক। ওই যে ভিতরের মানুষটাকে জাগ্রত করা, ভিতরের মানুষটাকে যিনি জাগ্রত করতে পারলেন তিনি মোটামুটি নিজেকে কাজে লাগাইলেন, ভিতরের মানুষটাকে যিনি জাগ্রত করতে পারলেন না তিনি ব্যর্থ হইয়া গেলেন। আল্লাহু আকবার। রে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই ভিতরের মানুষটাকে ধরতে হবে। ভিতরের মানুষটার শক্তি হইল অপরিসীম, আর যেটা দেখতেছেন এটার শক্তি অল্প গুলা। আপনি যদি ইচ্ছা বলেন লাভ দিয়ে আসমান ধরবেন, পারবেন? কিন্তু ভিতরে যে মানুষটা আছে আপনি, এটারে যদি গর্বের লাভ দিয়ে আসমান ধরো, পারবে কিনা? আমি পারি না, আমার ভিতরের মানুষটাই পারে। আপনি যদি এখন ইচ্ছা করেন মক্কা শরীফ এক মিনিটের মধ্যে যাইতে পারবেন? ভিতরের মানুষটাকে আপনি যদি মক্কা শরীফ পাঠাইতে চান কয় ঘন্টা লাগবে? দেখছেন পাওয়ার আপনার এই শরীর। আপনি যদি ইচ্ছা করেন তাহলে ওই যে গ্রামে প্রাইমারি স্কুলে পড়তেন ক্লাস থ্রিতে দৌড়াদৌড়ি করতেন, মানুষের চুকা বলে গাছে ইডা দিতেন, ঠিক না? ঠিক। আপনি যদি খেয়াল করেন আপনার এই শরীরটাকে প্রাইমারি স্কুলের সেই শিশু বানাইতে পারবেন?
আপনি যদি খেয়াল করেন যে আমি একজন লাটি বদ দিয়া হাঁটে মাথা হয়ে গেছে এরকম একটা বুড়া আমি যদি হইতে চাই পারবো এখন কিন্তু ভিতরের মানুষটাকে বলেন যে তিন বছরের শিশু হইয়া যাও সে হয়ে যায় ভিতরের মানুষটাকে বলেন প্রাইমারি স্কুলের স্টুডেন্ট হইয়া যাও ফের ভিতরের মানুষটাকে বলেন একেবারে পাতলা বুড়া হইয়া যাও তাও হয়ে যাবে ঠিক না ঠিক হ্যাঁ এই আজব কাহিনী যে ভিতরের মানুষটা তো বিশাল শক্তির মালিক রে ভাই ও দোস্ত বুজুর্গ আপনি যদি এখন আসমানে উঠতে চান লাভ দিয়া পারবেন না ভিতরের মানুষটাকে যদি আপনি বলেন ও আমার ভিতরের মানুষ তুমি আসমানে উঠতে পারবা ভিতরের মানুষটা বলবে আসমান কেন তুমি আমাকে খালি কামে লাগাও আমি আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা লৌহ কলম আরশ কুরসি ভেদ করে ভিতরের মানুষটাকে জাগ্রত করো ওই ভিতরের মানুষটাকে জাগ্রত করণের জন্য হইল চোখটা বন্ধ করতে হবে কে কে তো ইয়া ইচ্ছা আল্লাহ খালি একটু বুঝতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে তাইলে দেখবেন যে ভিতরের ওই মানুষটা তৈরি হবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার দোকানের সামনে ভিক্ষুক দাঁড়ায় তোমার বাড়ির সামনে ভিক্ষুক কান্দাকাটি করে দুইটা টাকার জন্য তুমিও বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে ভিক্ষুক বানাইয়া বসে যাও কল্পনা ভিক্ষুক ভিক্ষুকের মতন অঙ্গভঙ্গি করে বাইতুল্লাহর দুয়ারের দিকে তাকাইয়া টলটল চোখের পানি ছেড়ে দাও টলটল চোখের পানি ছেড়ে দিয়ে তুমি বলো না এলাহি তেরে চৌখাটে পর ভিকারি বন কে আয়া হুঁ অপদা তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে গেলাম আপনাকে এই কাপড় চোপড় চেঞ্জ করতে হবে জরুরি না ওই যে মনন জগতে কল্পনার জগতে নিজেকে আপনি ভিক্ষুক বানাইয়া বাইতুল্লাহর সামনে টলটল চোখের পানি বাইতুল্লাহর সামনে আপনি বসা আপনি বসা সেখানে খাইতেছেন আর আল্লাহ পাকের কাছে কইতেছেন ও খোদা এই জায়গায় দাঁড়াইয়া হযরত আদম কান্না করেছিলেন তুমি কবুল করেছো এই জায়গায় দাঁড়াইয়া হযরত ইব্রাহিম কান্না করেছিলেন তুমি কবুল করেছো এই জায়গায় দাঁড়াইয়া হযরত ইসমাঈল কান্না করেছিলেন তুমি কবুল করেছ এই জায়গায় দাঁড়াইয়া হযরত হাজেরা কান্না করেছিলেন তুমি কবুল করেছ এই জায়গায় দাঁড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্না করেছিলেন তুমি কবুল করেছ আমি তো তাদের এই আওলাদ বা আমি কি তাদের কি যদি তাদের চোখের পানি তুমি কবুল করতে পারো আমাকে কেন তুমি মাহরুম করে দিবা আল্লাহ আমাদের বুজুর্গরা এরা তো এই সকল সুযোগ কিরকম কাজে লাগাইতো সুবহানাল্লাহ খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই গভীর রাত্র সিজদার মধ্যে মাথা রাখছেন মাথা রাখিয়া এবার কান্দা আরম্ভ করছেন আল্লাহ কিরকম মাথা রাখছেন কান্দি আরম্ভ করছেন ও দারে সে দারে না খোলেঙ্গে এদার সে হাম না ছোড়েঙ্গে उधर से दर न खोलेंगे इधर से हम न छोड़ेंगे हुकूमत अपनी अपनी है कहीं उनकी कहीं मेरी মাথা ফলাইলাম তো ফলাইলাম যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আওয়াজ না দিবা ওই আওয়াজ আমি কানে না শুনবো ততক্ষণ পর্যন্ত মরে যেতে রাজি আছি সেজদা থেকে মাথা উঠাইতে রাজি না চ্যালেঞ্জিং ওয়ার্ডস রে ভাই ও দোস্ত বুজুর্গ নিজেকে বানাইতে হবে বাইতুল্লাহর সামনে যাইতে হবে বাইতুল্লাহর সামনে গিয়া নিজেকে এরকম পেশ করতে হবে কেরকম আমাদের বুজুর্গ হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাইতুল্লাহর দুয়ারে তুমি মুরাকাবার হালতে বসো বসে এরকম ভাবে অনুভব করতে চেষ্টা করো আসমান থেকে রহমত নাজিল হচ্ছে বাইতুল্লাহর ছাদের উপর পড়তেছে সেখান থেকে উচ্চাইয়া উচ্চাইয়া নিচে পড়তেছে যেখানে পড়তেছে ওই জায়গায় তুমি বসা রহমত গুলো যেন তোমার মাথার উপরে পড়ছে রহমত গুলো যেন তোমার কাঁধের উপর পড়ছে রহমত গুলো যেন তোমার পিঠের উপর পড়ছে অনুভব করতে চেষ্টা করো যে রহমত কিরকম লাগে
আল্লাহ আকবার। খুব খেয়াল করো, দুয়ার দিয়া যেন স্রোতের মতন বের হইতেছে, আর সেই রহমতের স্রোতের মধ্যে তুমি আল্লাহ আকবার আল্লাহ আকবার। চোরদি কৃষ্টি মেরি রহমত কে দরিয়া দেখ কর আপড়া হুঁ দর পে তেরে, আপড়া হুঁ দর পে তেরে রহমত কে সায়া দেখ কর। বুড়া মানুষ শেষ রাত্র সব ঘুমাইতে আসে, বুড়া উঠে গেছে, সুন্দর মতন ওযু করতেছে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছে, দরজা জানালা বন্ধ করতেছে, বাতি বন্ধ করতেছে, অন্ধকার বানায়া ফেলছে, এরপরে কেবলা মুখী হইয়া বসছে, চোখটাকে বন্ধ কইরা ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া টার্গেট হইল, কলককে ধরতে হবে, রাজাকে ধরতে হবে, কথা কর না, কারে ধরতে হবে, রাজাকে ধরতে হবে। কেমনে ধরে? পদ্ধতি হইল এইভাবে, তুমি নিজেকে বানাও, বানানোর পরে ধরনের যন্ত্র হইল কিভাবে আমার দিকে তাকান না, আপনার খুসাইতে থাকেন না, একবার খুসাইবেন, দুইবার খুসাইবেন, তিনবার খুসাইবেন, ঘুম ভেঙে যাবে, কলক বলবে যে হ্যাঁ এবার চেতনা আসতেছে, আমার ঘুম ভাঙছে, কি করতে হবে বলো, এই তো আপনার সঙ্গী হয়ে গেল, কে কে জয়া ইনশাআল্লাহ। পুরা কথা আমি এখন বলবো না, পুরা কথা বলতে হইলে খানকায় যাইতে হবে, তখন আপনাকে আরো বিস্তারিত আমি শুধু ধরনের পাউডার হয়ে দিলাম, বলেন না ধরনের, এটাকে ধরতে হবে, এটাকে কয়টা জিনিস জানি, ছয়টা জিনিস, কয়টা জিনিস করেছিলাম, বাম দুধের দুই আঙ্গুল নিচে, ডান দুধের দুই আঙ্গুল নিচে, নাভির নিচে, বুকের মাঝখানে, কপালের চুলের গোড়ায়, কফি মাথার কালুতে, এটারে কয় ছয় লতিফা, কারণ এটারে কি কয় ছয় লতিফা, এর মধ্যে ছয়টাই জানান লাগবো, নতুবা আপনি স্টেশন দুই একটা বাদ দিলে কাম হবে না, সব স্টেশনে বুঝতে হবে। তা আমরা আজকে প্রথম স্টেশন, এটার নাম কি ধরে কোন, এটার নাম কি, এই কলকটা সম্পর্কে কিছু কথাবার্তা, এ রাজা, রাজার আবার তিন অবস্থা, কোন রাজার কয় অবস্থা, তিন অবস্থা, অসুস্থ কলক কয় রকম হইল, তিন রকম, কোন কোন কলক মৃত, কোন কোন কলক অসুস্থ মানে জিন্দা তবে অসুস্থ, আর কোন কোন কলক সুস্থ, যেটা মৃত এটাকে বলা হয় পালবে মাইয়েত, বলে মেরের কি বলা হয়, অবমান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, আল্লাহ পাক বলেন অধৈর্য হইও না, কলক যদি তুমি মরেও গিয়া থাকলো তাহলে তুমি তো জিন্দা আছো, তুমি কি আজব কথা, অনেক মানুষ জিন্দা কলক মুর্দা, বন্না মানুষ জিন্দা কলক কলক মুর্দা, অনেক মানুষ এরকম, কলক মানুষটা জিন্দা কিন্তু কলকটা কি মুর্দা, আবার কেউ মানুষটা তো সুস্থ কলক অসুস্থ, খুব কম সংখ্যক নিজেও সুস্থ কলক অসুস্থ, এরকম সংখ্যা খুব কম, তাইলে কলক কয় রকম হইল, কি কি
মৃত অসুস্থ সুস্থ, মৃত অসুস্থ সুস্থ। আজকে আমাদের ডিউটি আহমদ আলী শাহ হুজুরের হুকুম কলম সম্পর্কে আলোচনা। এখন কলম তো তীব্র কম হইল, এবার ডিউটি চলে আসলো, আমার কলমটা কি মরা না অসুস্থ না সুস্থ পরীক্ষা করুন লাগবো না? কলম তো সবাই আছে, আছে কি না? কলম নাই এরকম কেউ আছে? তাহলে তিনটার একটা হবে, হয়তো মৃত নয়তো অসুস্থ নয়তো সুস্থ। এখন যদি জিজ্ঞেস করি হুজুর আপনার কলম কি মুর্দা না অসুস্থ না সুস্থ, কোনটা বুঝতে পারবেন? কলম আছে কিন্তু কি অবস্থায় আছে জানি না, এটা আমাদের দায়িত্বের ক্ষেত্রে অবহেলা হইল কিনা। আমার কলম আছে কিন্তু এটা কোন অবস্থায় জানি না, অন্তত কলমটা সুস্থ না অসুস্থ না মুর্দা একটুকু যদি কেউ জানতে পারলো যে আমার নিজের কলমটা, তাইলেও সে অনেক আগায় আছে। আল্লাহ, শুধু আপনি জানলেন চিকিৎসা করে, চিকিৎসা করে। এখন তো আমরা এটাই জানি না আমার কলমটা কি মৃত না অসুস্থ না সুস্থ, কারণ কি হুজুর মৃত কলম কারে কয় এটা তো জানি না, অসুস্থ কলম কারে কয় এটা তো জানি না, সুস্থ কলম কারে কয় এটাও জানি না। আমাকে আগে জানতে হবে, জানুনের পরে আমি দেখব আমার কলমটা মৃত না অসুস্থ না সুস্থ। রাজনৈতিক বয়ান তো অনেক হয়, বিপ্লবের বয়ান অনেক হয়, কিন্তু আমার কলমটার অবস্থা কি কোন আলেম তো আমাকে ধরাইয়া দিল না। আমরা কি এটা জানতে চাই? আসলে জানতে চাই? আল্লাহ কবুল করো আমি, ইনশাআল্লাহ সময় থাকলে জানানো হবে এই কলমটার তিন অবস্থা। আমার কলম সম্পর্কে কত কথা, সুবহানাল্লাহ। কলমটা একে নফস একে রুহ একে দিল, এই কলমটাকেও আপনার চিহ্নিত করণ একটু কঠিন, কারণ হইল এখানের মধ্যে তিনটা জিনিস এক জায়গায়। কথা কর না, কয় জিনিস? তিন জিনিস এক জায়গায়, কয় জিনিস সুদূর কর না? তিন জিনিস। যদি এখানে অন্য কারোর মিশ্রণ না থাকতো তাহলে ধরন সহজ ছিল, যেহেতু কয় জিনিসের মিশ্রণ, কয় জিনিসের? একটা নাম হইল নফস, একটা নাম হইল রুহ, একটা নাম হইল কলম। কয়টা জিনিস হইল? একে নফস একে রুহ একে দিল, একটা হইল নফস একটা হইল রুহ একটা হইল কলম। বলে দরহার ফেহার এক হাসতে মুশকিল, একটা থেকে আরেকটাকে আলোকরণ খুব কঠিন, একটা থেকে আরেকটাকে আলোকরণ কি খুব কঠিন। সিফাতে নফসে শাহবত হা গুজিদান, বলে আমি চিনে আছি, বলে যে নফস নিচে রূহ উপরে, মাঝখানে কলব কন্না, নিচে উপরে রূহ, নিচে নফস উপরে রূহ, মাঝখানে কলব, নিচে জোরে কর সবাই বলে নফস, নিচে নফস উপরে রূহ, মাঝখানে ইউনিভার্সিটি মনোবিজ্ঞানের ক্লাস আমিও ছিলাম, সেখানে মধ্যে চেতন অবচেতন আর মহাচেতন, আমি কইছি এটাই তো হইল নফস কলব রূহ, বলেন না নফস কলব রূহ, এরা কইল বাংলায়, আমি কইলাম আমাদের সাধারণ পাবলিক যেটা বুঝে, চেতন অবচেতন পাবলিক বুঝে না, তবে নফস পাবলিক বুঝে, কলব পাবলিক বুঝে, রূহ পাবলিক কি বুঝে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমি বোঝানোর জন্য বলছি জিনিস কয়টা, নিচে উপরে মাঝখানে, তাহলে নিচেরটা হলো নফস, নিচেরটা হলো কি, উপরেরটা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রূহ উপরে আসছেও উপর থেকে চলেও যাবে উপরে, নফস এটা হলো নিচে মাটির তৈরি, আসছে মাটি থেকে যাইবো মাটির দিকে, বলেন না যাইবো কি? মানুষটা যখন মারা যায়
একজন একটা জিনিস দুইটা জিনিস হইয়া যায়, একটা হলো তার শরীর এটা নিচে মাটিতে চলে যায়, আরেকটা হলো তার রূহ এটা চলে যায় কোন দিকে কন্যা? আল্লাহ ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়্যিন ওয়া আদরাকা মা ইল্লিয়্যুন। কাগজ, কাগজ একটা আছে আপনার কাছে, একটা কাগজ একটা জিনিস, আগুন লাগান পুড়াইয়া ফেলেন, পুড়াইয়া ফেললে দুইটা জিনিস, একটার নাম ধোঁয়া আর একটার নাম ময়লা, ধোঁয়া উপরে ময়লা নিচে, ঠিক না বে? ঠিক। কাগজ আগুন লাগাইলেন পুড়ে গেল, জিনিস দুইটা হয়ে গেল, একটা হলো ধোঁয়া হয়ে গেল উপরে, একটা হলো ময়লা হয়ে গেল নিচে, ঠিক না বে? ঠিক। মৌত হয়ে গেল, মৌত হওয়ার পরে রুহ, রুহটা নিচের জিনিস নয়। যেখান থেকে আসছে ওখানে চলে যায়, আর শরীরটা যেখান থেকে আসছে এইখানে চলে যায়, ঠিক না রে? ঠিক। তাহলে তিন জিনিস, নফস রুহ কলম, নিচে কি উপরে কি মাঝখানে কি? সকল আকামের সেন্টার, সকল ভালো কামের মার্কাস, রু হইল সকল মাঝখানে যে কলম এটা হইল ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক, ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক, তবে এখানে কিছু নাই, হার্ড ডিস্ক তবে এখানে কি কিছু নাই। এখন সেখানে আপনি গান ঢুকাইলেন, কম্পিউটার স্টার্ট করলেন, প্লেয়ার স্টার্ট করলেন, এখন কি কেরাত শোনা যাইব? কি শোনা যাবে? কেন বলে হার্ড ডিস্কের মধ্যে গান ঢুকানো আছে, টিপ দিলে এখন গান বাজবে, কেরাত বাজবে না, ঠিক না? ঠিক। আর যদি এখানের মধ্যে কেরাত ঢুকাইলেন, কেরাত ঢুকাইলেন, এখন যদি আপনি স্টার্ট করেন তো গান শোনা যাবে? কি শোনা যাবে? গান শোনা যাবে না? কেন ঢুকাইছি আমি কেরাত, কাজে এখানে গান শোনা যাবে না। মাঝখানে কলমটা হইলো ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক, এখানে মধ্যে যদি আপনি ভালো জিনিস ঢুকান ভালো কাজ করবে, ভুরা জিনিস ঢুকান ভুরা কাজ করবে। এখন সকল বালা কামের কন্ট্রাক্টর উপরে, সকল বালা কামের কন্ট্রাক্টর কি উপরে, সকল খারাপ কামের কন্ট্রাক্টর নিচে, দুইজনে করে টানাটানি কারে লইয়া মাঝখানের কলম রে লইয়া, কথা কর না, মাঝখানের কি কলম রে লইয়া নফসে টানে, নফসের দিকে রু টানে, রুহের দিকে বেচারা কলম এখন মহামসিব। জন্য বলতেছেন একে নফস একে রুহ একে দিল, ওয়ালে দরহার ফি হার ইক হাসতে মুশকিল, সিফাতে নফস শাহওয়াতহা গুজিদান। নফসের কাম হইল যত আকাম দুকাম, এটার কন্ট্রাক্টর হইল নফস, এটার কন্ট্রাক্টর হইল কি? এখন টাইমলে কলবকে কয় তুমি আমার বাড়িতে আসো, নফসের বাড়িতে কলব গেলে কি নামাজ করবো? কি করবো? ওই আকাম দুকাম এটার কন্ট্রাক্টর হইল। আবার রু হইল সকল ভালো কামের কন্ট্রাক্টর, এখন রু হইল কলপে কইতে আসে আমার সঙ্গে আসো, আমার সঙ্গে আসো, সেখানে গেলে কি নাচ গান করব? কি করব? বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া, বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া, বে কিতাব বে মুঈদ উস্তাদ। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি জানো না তোমার ভিতরে কিন্তু পয়গম্বর বসে আছেন, তোমার ভিতরে কে বসে আছে? পয়গম্বর বসে আছে। ওই পয়গম্বরের নাম হইল রুহ, ওই পয়গম্বরের নাম হইল রুহ। আবার আপনারা একটা প্রশ্নের জবাব দেন, কেউ যদি আল্লাহর হাবিবকে ইমানের সঙ্গে চোখে দেখলেন এবং এই ইমানের সঙ্গে মারা গেছেন তাকে কি বলা হয়? জোরে কোন আলেমরা কোন সাহাবি, কি বলা হয়? ওনার দাম কত? সারা দুনিয়া সকল মানুষ যদি আব্দুল কাদের জিলানি খাজা মাইনউদ্দিন চিশতি হইয়া গেল আর এদেরকে এক পাল্লায় রাখা হইল আর আল্লাহর হাবিবকে ইমানের সঙ্গে এক নজর দেখেছিলেন, ওই ব্যক্তিটার একটা পশমকে যদি আর এক পাল্লায় রাখেন তো পশমের ওজন ভারী হয়ে যাবে কোটি কোটি আব্দুল কাদের জিলানি খাজা
কারণ কি? কারণ হলো তিনি কাকে দেখেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কোন দাওরা পাস করেন নাই, উনি কোন টাইটেল পাস করেন নাই, উনি এমএ পাস করেন নাই, এমফিল পিএইচডিও করেন নাই, খালি এক নজর আল্লাহর হাবিবকে দেখছেন। বলেন এক নজর আল্লাহর হাবিবকে, এই এক নজর দেখার কারণে উনি এত বড় হয়ে গেলেন, আলেম হয়ে গেলেন। এবার মুরাদপুরের মুসলমান নরনারী, আমি জিজ্ঞেস করতে চাই, যদি আল্লাহর হাবিবকে দেখলে এত বড় আলেম হয়, আল্লাহকে দেখলে কত বড় হবে? কথা কয় না, আল্লাহকে দেখলে কত বড় হবে? আপনার ভিতরে যে রূহ আছে, এই রূহটা আল্লাহকে শুধু দেখছে তা না, আল্লাহর সঙ্গে কোটি কোটি বছর আরশে মুআল্লায় ছিল। খালি এতটুকু, ওই রূহটা দুনিয়াতে আইসা একটা জেলখানার মধ্যে এরকম ভাবে আটকা পড়ে গেছে যে বেচারা কথা দিতে পারছে। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার রূহটাকে একবার জিজ্ঞেস করো, সে কিরকম কাঁদতেছে, সে বারবার বলতেছে কোথায় ছিলাম, কার বাড়িতে ছিলাম, কত কিছু জানি, আমার মুখের মধ্যে তালা, আমি যে কথাগুলো কইতে পারতেছি না। বিনি আন্দার ফুদুলুমে আম্বিয়া, বিনি আন্দার ফুদুলুমে আম্বিয়া, বে কিতাবো বে মুঈদো মুসতা। আমাদের বুজুর্গরা বলেন, ওই যে রূপটা আছে, সেই রূপটাকে তোমরা এরকম ভাবে আটকায়া জেলখানার মধ্যে ঢুকায়া রাখছো, এর সঙ্গে একে বের হইতে দাও না, তুমি এর ঘষ ঘষিয়া ওই জেলখানার দুয়ারটাকে বন্ধ খোলো, এরপর রূপটার সঙ্গে কথা বলার আয়োজন করো, দেখবা যে তোমার ভিতরে পয়গম্বর কথা বলতে আছে। সুবহানাল্লাহ। এখন দুয়ার কেমনে খুলবেন? দুয়ার খোলনের জন্যই হইলো গভীর রাত্র, সব ঘুমাইয়া গেছে, আপনি এখন রুহের দুয়ার খোলনের চিন্তা করতে আছেন, সবাই ঘুমাইয়া গেছে, আপনি উঠে সুন্দর মতন বুঝু করেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, কেবলামুখী হইয়া বসেন, মুরাকাবা বানান, যেভাবে বলা হইল চোখটা বন্ধ করে এবার দুয়ার খোলনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন একবার দুয়ার খুললা যাবে, তখন তো দেখবো যে পরিস্থিতি অন্যরকম। এখন ভিতরের রূহ কথা কয়, কেরম না কথা কয়, আপনাকে খবর দিতে আছে, জানো আল্লাহর বাড়িতে ছিলাম, কোটি কোটি বছর ছিলাম, কত কথাবার্তা আসতো বিরব্বিকু কালু বালা, তখন সেই সব ইতিহাস আপনাকে শুনাইতে থাকবে, আর আপনি পাগল হয়ে যাবে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত বড় আলেম আমার ভিতরে আমি জানি না। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু নামাজি মানুষের রুহের কথা বলছি তা না, বেনামাজির রুহ এটাও কোটি কোটি বছর আল্লাহর এখানে ছিল, ঠিক না বে? ঠিক। অমুসলিম কাফের বদমাশ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হাবিবের মূর্তি বানায় না, আল্লাহর হাবিবকে অপমান করে, তাদের রুহ কি ছিল না? তাদের রুটাকে তারা এরকম ভাবে আটকায়া ফেলছে, দুয়ার মধ্যে আটকাইয়া বের হইতে দেয় না, কথা কইতে দেয় না, যদি কথা কইতে দিত, আর এই রুটা যদি কলবের সঙ্গে যোগাযোগ করতে পারত, আমরা রুটাকে নফসের সঙ্গে লাগাবো না আমরা কলবটাকে নফসের সঙ্গে লাগাবো না রুহের সঙ্গে লাগাবো? রুহের সঙ্গে যদি লাগাইতে পারেন, লাগাইলে এখন কলমের মধ্যে হার্ড ডিস্ক, ওই হার্ড ডিস্কের মধ্যে এখন রুহের কথাবার্তা ঢুকতে আছে। আল্লাহ,
যখন রুহের কথাবার্তা ঢুকবে তখন আপনার কলবের হাল অন্যরকম হবে কি হবে না বলে আমরা যে কিছু পাই না পাইবেন কি আপনি হেডকোয়ার্টার থেকে কোন জিনিস তো আপনার কলবের মধ্যে আনতে পারতেছেন না এজন্য কলবের উপর মেহনত করা জরুরি বলেন না কলবের উপরে দুনিয়াতে 1,24,000 পয়গম্বর এসেছেন কোনো পয়গম্বর দুনিয়াতে চাষাবাদ শিখানোর জন্য আসেন নাই ভাত তরকারি রান্না কর শিখানোর জন্য আসেন নাই ব্যবসা বাণিজ্য শিখানোর জন্য আসেন নাই করছেন পদ্ধতিও বলছেন এটা তাদের টার্গেট ছিল না তাদের কর্মক্ষেত্র তাদের কামকাজ ছিল মানুষের কলবের জগৎ মানুষের মনন জগৎ মানুষের রুহের জগৎ ওই মনন জগতে কাজ করার জন্য 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এখন যেটা আমাদের কর্মক্ষেত্র সেখানে আমরা নাই আর যেটা লইয়া লড়াই করি এটা আমাদের কর্মক্ষেত্র নয় ঠিক না বেঠি এটাই আমাদেরকে ব্যর্থ বানায় দিছে যে আমাদের কর্মক্ষেত্রের মধ্যে তো আমরা নাই অলফকে চিনতে হবে কে কে তৈয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন সব কথা বলবো না খালি লবণ একটু জিহ্বার মধ্যে দিয়া দিয়া আমি পলায়ন করব সব কথা বলবো শুধু চেক করলে না আবার মরা হইলে কেমনে কামে লাগানো যায় অসুস্থ হইলে কেমনে সুস্থ বানানো যায় এটি বুঝতে হবে না আমাদেরকে কাজে ওয়াদ একটা অনেক লম্বা হবে আপনাকে আবার সব ভিতরে ভিতরে রাগ করতেছেন নি গ্রামের মধ্যে আবার জানে আমাদেরকে ঢুকাইয়া দিতে আছে রে ভাই ও দোস্ত বুজুর্গ এই যে কলবরা জানি কোন জায়গায় আমি কি কয় মামদুদের এখন এখানে অপারেশন করলে কলব পাইবে জাগদুদের দুই আঙ্গুল নিচে উঠ সারা শরীরে রু নাই এখানে যেটা আছে এটার পর রক্ত মাংসের কলব কন্যা রক্ত মাংসের কলব আর দিতে কয় কলবে সাম্বুরি কন্যা কলবে এখানে হলো রক্ত মাংসের কলব এটা হইলো সিম্বল বলেন না এটা হলো কি আসল কলব কিন্তু এখানে নয় আসল কলব হইলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার উপরে লৌহ কলম লৌহ কলমের উপরে আরশ কুরসি আরশের উপরে যে আরশের ছাদ এই ছাদের উপরে বিশাল 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 এক জগৎ সেই জগতের নাম হইল আলমে আমর বলেন না আলমে আর সে আজিমের ছাদ ছাদ থেকে আপনি পর্যন্ত পুরো জায়গা এটাকে বলা হয় আলমে খালক বলেন আলমে আর আরশে আজিমের ছাদ থেকে উপরে কতটুকু উপরে কত বড় মানে আরশে আজিম এই পুরাটা তুমি লও আর ওই যে আলমে আমর ওইটা তুমি সামনে রাখো এতে বোঝা যাবে বিশাল আসমানের নিচে যেন একটা মার্বেল পড়ে আছে বিশাল আসমানের নিচে কি পড়ে আছে মার্বেল পড়ে মার্বেলটা হইলো আরশ কুরসি আর উপরে যে আসমান এটার নাম হইলো আলমে আলমে তাহলে একটা হইলো আলমে আমর আরেকটা হইলো আলমে খালক আলেম রাখুন না একটা হইলো আলমে আম একটা হইলো আলমে খালক আলা লাহুল খালক ওয়াল আমর কথা বল না আলা লাহুল খালক ওয়াল আলমে আমর ওইখানে হইলো কলম আলমে আমর ওইখানে হইল রূহ আলমে আমর ওইখানে হইল সির আলমে আমর ওইখানে হইল খফি আলমে আমর সেখানে হইল আফা আর-রহমান ওয়ালা আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু আস-সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা আলে
আমরা তো লামাদার কথা বলে নি কি কইতে আছে পাগলামি সুবহানাল্লাহ একটা হইল আলমের খল বলে একটা হলো কি আরটা হলো কি আলমের আম আলমের আম আল্লাহ পাক দুইটাই বানাইছেন কইতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর খলক যেটা এটাও আমি বানাইছি আমর যেটা হইল কি বেশকম হইল আলমে আমর এত বড় এটা কি আল্লাহ পাক বানাইছেন সেকেন্ডের মধ্যে এক সেকেন্ড আমার এই জন্য বলা হয় যেহেতু এটা সৃষ্টি বাই ওয়ার্ডার সৃষ্টি বাই ওয়ার্ডার এই জন্য এটাকে বলা হয় আলমে আম আর আলমে আমরের নিচে আর শাজিমের ছাদ থেকে এই পর্যন্ত পুরো এলাকা এটাকে বলা হয় আলমে খাল ফি সিদ্দাতি আইয়াম সুম্মা স্তাবা আলাল আরশ কুননা ফি সিদ্দাতি আইয়াম ছয় দিন দেখছেন ওরা ছয় দিনে বানাইছি এরপরে একদিনে মানুষ বানাইছি এই মোট সাত দিন মোট কয় দিন সাত দিন এই সাত দিনে যেটা বানাইছেন এটাকে বলা হয় আলমে খাল এটাকে বলা হয় আলমে খাল এখন আসল ফলক তো ওই জায়গায় আলমে আমরের কোথায় আলমে আলমে আমরটা কত বড় খুশিলাম নি কত জানি খুশিলাম দুনিয়াতে আলমে খালটা হইলো একটা মার্বেল আর আলমে আম্র হইলো আসমান এই আসমান আলমে আম্র এটা যে কত বড় সুবহানাল্লাহ বা এর উপরে কিছু আছে নি বলে আছে বলে ওইটা কি বলে সেটা হলো দায়রায়ে জিলাত কত বড় বা দায়রায়ে জিলালের সামনে আলমে আমরটা একটা মার্বেল এর উপরে আছে বলে আছে বলে কি ওটা দায়রায়ে সিফাত ইসে পাকের মধ্যে আসছে আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন হিজাবুহু আন-নূর লাউ কুশিফা লাহতাফাত সাফহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বসার এটা হলো আলমে হিজাব দায়রায়ে জিলাল বলা হয় ছায়া দায়রায়ে জিলাল এর উপরে আরেকটা দায়রা এটাকে বলা হয় দায়রায়ে সিফাত কোন দায়রায়ে সিফাত লাহু সিফাতুন আজালিয়াতুন কায়িমাতুন বিজাতিহি লা আইনুহু ওয়া লা গায়রুহু ওয়া হিয়াল ইলমু ওয়াল কুদরাতু ওয়াল হায়াতু ওয়াল কুওয়াতু ওয়াল ফি'লু ওয়াল ইরাদাতু ওয়াল মাশিয়ু ওয়াল খালকু ওয়াল কালামু ওয়াত তাকমীম শুনে তো ওই যে আপনার সিফাত সিফাতের উপরে আরো কিছু আছে মানে কি ওইটাকে বলা হয় দায়রাতু আসমাউল হুসনা ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউ বিহা বলে এর উপরে আছে বলে আছে বলে ওইটা কি ওইটার নাম হলো ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল তিনবার বল লাগে উপরের উপরে আরো উপরে আরো উপরে আল্লাহ বুঝাতে যে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করলেন যে ওয়ারাউল ওয়ারার সীমানা কই বুঝাতে সাহেব বলতেছেন তুমি ওয়ারাউল ওয়ারা কইতে থাকবা তোমার হায়াত শেষ হবে কিন্তু তুমি কইতে থাকবা এরপরে কবরে যাইবা কবর কত তোমার কথা চলতে থাকবে হাসর কত তুমি ওয়ারাউল ওয়ারা কইতে থাকবা মিজান কত তুমি ওয়ারাউল ওয়ারা কইতে থাকবা ফুলসেরান কত ওয়ারাউল ওয়ারা কইতে থাকবা জান্নাতে গিয়া জান্নাতেও তুমি আবাদুল আবাদ থাকবা আর ওয়ারাউল ওয়ারা কইতে থাকবা তুমি আজীবন ওয়ারাউল ওয়ারা ওয়ারাউল ওয়ারা ওয়ারাউল ওয়ারা কইতেই থাকবা কিন্তু আল্লাহ পাকের শেষ সীমানা কুচ্চ হয়ে গেল لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا إيه الله باكر سبحانه ما عظم شانه لا يحد ولا يتصور ولا ينتج ولا يتغير تعالى عن الجنس والجهاد إني أتو برو
যে এইটাকে আপনি এই পুরা কথাটা দিমাগের মধ্যে রাখিয়া একটা শব্দ উচ্চারণ করবেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু পুরা অনুভূতি উপলব্ধিটা দিমাগে নিয়ে একবার বলবেন যে আল্লাহ তুমি মহান তখন এটার হক আদায় হবে কিছুটা পুরাটা না কিছুটা হক আদায় হবে যে বান্দা আমার মহানত্বটাকে অনুধাবন করবে আল্লাহ পাক বলেন আমার এই মহানত্বটাকে অনুধাবন করার জন্যই তো তোমাকে বানাইলাম আমি কইতেছিলাম বাম দুধের দুই আঙ্গুল নিচে তাই বলেন বাম দুধের কাটলে কলম পাওয়া যাবে না কলমের আসল বাড়ি হয়ে গেল আলমে আম আলমে আম এখন কলমকে ঠিক করতে হবে সেখানে আপনি চাইলেন কেমনে যাওয়ার তো কোনো রাস্তা নাই এই জন্য বাতি জলে গেইটে সুইচ ঘরের ভিতরে কথা কন না বাতি জলে কই গেইটে সুইচ কই ঘরের ভিতরে বাতি জ্বলতেছে আলমে আমরের মধ্যে কোন জায়গায় আর সুইচ রেখে দিছে এখানে সুইচ রেখে দিছে কোন জায়গায় বাদুদের দুই আঙ্গুল নিচে স্যার এখন গেইটের বাতি জ্বালাইতে হবে সেখানে খালি মেজবাতির কাঠি লইয়া বাতি গোড়াতে আগুন ধরাইলে কাম হইল সারা দিন এখানে কাঠি লইয়া কুতাকুতি করো কোনো কাম হবে না ঘরের ভিতরে ঢুকো দেখবো যে চিপার মধ্যে সুইচ রাখা আছে সেই সুইচের মধ্যে টিপ দিলে দেখবো সেকেন্ডের মধ্যে গেইটের বাতি চলে গেছে ঠিক না বেঠি আল্লাহ পাক ওইরকম ভাবে আপনার বাম দুধের দুই আঙ্গুল নিচে এখানে সুইচ বসায় রাখছেন কি বসায় রাখছেন সুইচ বসায় আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মিডিয়ামের জন্য মিডিয়াম সময় সকলের জন্য অল্প সময় তবে বাতি জ্বলবে আল্লাহ পাক ওয়াদা করেছেন বাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন বালা ড্রাইভার যদি আপনি পাইলে গাড়িটাও যদি বালা হইল তাহলে বাইতুল মুকাররম যাইতে কতক্ষণ আর যদি ড্রাইভার বেতাল হইল গাড়ি ভাঙ্গা হইল তাহলে যাইতে টাইম লাগবে আপনি খালি দেখবেন গাড়িটা ভালা কিনা ড্রাইভারটা ভালা কিনা ড্রাইভার যদি ভালো পাওয়া গেল যোগ্য বলেন যোগ্য যোগ্য ড্রাইভার পাওয়া গেল তাহলে কোনো টাইম লাগে না আল্লাহু আকবার হাজী আব্দুল্লাহ মুহাজিরের মুক্তি কথা কথা হাজী আব্দুল্লাহ মুহাজিরের মুক্তি সুবহানাল্লাহ খালি সামনে বসায় দিছে আর এরকম ভাবে ধরফড় শুরু করে দিচ্ছে খাজা বাকি বিল্লাহ নাম মনে আছে তো খাজা বাকি বিল্লাহ খালি ফুকের সঙ্গে ফুকটা এইভাবে ধরছে একটা ভালো করে চাপ দিছে ছেড়ে দিছে চাপ দিছে ছেড়ে দিছে চাপ দিছে ছেড়ে দিছে দেখা যাইতে আছে কামরার ভিতরে আগে ছিল খাজা বাকি বিল্লাহ একজন এখন পাওয়া যাইতেছে দুইজন কয়জন চেহারাও চেয়েছে চেহারাও কি এরপরে একটা লোক ঢুকছিল বাবুর্চি হোটেলে রান্না করে ওই বাবুর্চি ঢুকছিল এখন লোকেরা বাবুর্চি আর গুজ্জা পায় না দেখা যায় খাজা বাকি মিল্লা দুইজন খাজা বাকি মিল্লা কি বাবুর্চি গেল কই বাবুর্চি নাই আর খাজা হয়েছে দুইজন বেশ কম একজন মাটিতে পড়ে ধড়ফড় করতেছে আরেকজন মোটামুটি সুস্থ তিন দিন পর্যন্ত ধড়ফড় করার পরে ওই বাবুর্চি মারা গেছে বাবুর্চি কি আপনার শরীরের ভিতর দিয়া কারেন্টটা এত দ্রুত যায় যে আপনার দিমাগ এটাকে সামাল দিতে পারে যদি আপনি শরীরের মধ্যে এরকম
প্লাস্টিক প্লাস্টিক লাগাইয়া ভালো মতো আটকাইতে পারেন তাইলে আপনি কারের দ্রব্যের কারণটা আপনারা কি ঝিল করবে না বড় দোস্ত বানায়া আপনি দ্রব্যের পাতি জ্বলতেছে সেটা দিবেন পাতি বন্ধ হয়ে গেছে কাকি দি চল কেন যে আপনি এটাকে সামাল দিয়েছেন কি সামাল দিয়েছেন প্রাথমিক সবক আদায় করবেন না ওযু কালাম শিখবেন না তাহাজ্জুদ করবেন না তাইলে আপনাকে আমি টান দিব কিভাবে টান দিতে হইল তো একটা জায়গা মতন আসতে হবে আল্লাহ পাক বলেন আমি রশি ছেড়ে দিলাম মনে রাখবা আমার রশি দুর্বল নয় কোনোদিন ছেড়বে না তোমার হাত ফসকে যেতে পারে তোমার হাতটা যেন না ফসকায় এর জন্য তুমি কমপ্লিট থাকবা আমার রশি কিন্তু ছেড়বে না লান কিসামালাহ ওয়াল্লাহু সামিউন আলিম তো আমি তো খাজা বাবা আমার বসায় দিলে খালি কই দিয়ে থাকবো আপনারা অধৈর্য না হইলে হয় বারোটার দিকে তো আমার ভয় লাগতে আছে সিগন্যাল চলে আসছে কিনা না আমি আসল কথা এখনো শুরু করি নাই তিন অবস্থা রাজার কয় অবস্থা মরা অসুস্থ আমরা কি হতে চাই সুস্থ কি হতে চাই সুস্থ অসুস্থ হইতে চাই না বড় হইতে চাই না সরকার কথা পরাকারে কয় মরা কয় এমন কলম যেই কলমের মধ্যে এখন লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান বালা বালারে বালা দেখে না গুড়াকে গুড়া দেখে না এ মরা কলম এ হলো কি মানুষ জিন্দা কলম মুর্দা কেমনে যে মুর্দা মরা মানুষ যেরকম আপনার বালারও বালা কইতে পারে না গুড়ারও কি গুড়া কইতে পারে না কারো কারোর কলম আছে মরা কলম মরা কলমের আলামত হইল লা ইয়ারিফু মারুফান কন্না লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান যোগ্যতা খতম হয়ে গেছে এখন সাদাকে সাদা দেখে না কালাকে কালা দেখে না সাদাটাও কালা দেখে কালাটাও সাদা দেখে এটা হইল মরা কলম এটা হলো কি কলম বালাও বুঝে না বুড়াও বুঝে না একটা প্রতিমা একটা মূর্তি আরো উলঙ্গ আরো মহিলা কথা কর না মুক্তি মহিলা উলঙ্গ এদারে যাব জামাই না বা তুমি বড় বুঝুর তুমি বড় কি দেখো যদি তার মা এরকম উলঙ্গ দাঁড়ায় তার বোন এরকম উলঙ্গ দাঁড়ায় তাহলে তারে বুজুর্গ কইব না খারাপ কইব তো তোমার সমাজের মধ্যে যেই চিত্রটাকে তুমি খারাপ জানো এই চিত্রকে তুমি আবার বুজুর্গ কেমনে মানতেছো তাহলে সেটাও বুঝতে আসো নিজের ঘরের মেয়ে নিজের স্ত্রী উল্টা পাল্টা চলে বে পর্দা কোন সময় চোখের মধ্যে একটু লজ্জাও লাগে না আছে না এরকম আমি কিন্তু কাউকে চিহ্নিত করে বলবো না যে আপনার কলম মরা আপনি আপনারটা ঠিক করবেন যে আমি কোন সেকশন
মরা সেকশন না অসুস্থ সেকশন না সুস্থ সেকশন এটা আপনারটা আপনি ঠিক করেন ইসতাফতি কলবক আপনি আপনার কলবকে জিজ্ঞাসা করেন এটা মরা না অসুস্থ আল্লাহু আকবার দেখবেন যে মরা কেউ না মরা মরায় মরায় ব্যস্ত আছে কোনটা হইল মরা কোনটা মরা পচাও গেছে আবার কোনটা শুধু পচা না এটা এখানে জীবাণু ছড়াইয়া সারা এলাকা নষ্ট করতে আসে জীবাণু পুরা এলাকাকে ধ্বংস করতে আছে ঠিক না বেটি হুজুর এবার মরাও পাইছি পচাও পাইছি আবার বেটা বেটাল পচা রোগী পাইছি সমাজের মধ্যে আসেনি কিছু কলব আছে তবে অস্থির হবেন না আল্লাহ পাক বলেন চিকিৎসা আমি নিছি যতক্ষণ তোমার হায়াত আছে ততক্ষণ মরা কলবটাকে আমি সুস্থ করতে পারি মরা কলবটাকে আমি নিরোগ বানাইতে পারি আওয়ামান কানা মাইতান আওয়ামান কানা মাইতান বা মরা কলব বা আহিয়াইনাহু আমি আবার এটাকে জিন্দা বানাই আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু শুধু জিন্দা বানাই তা না ওয়া জাআলনা লাহু নূরান ফাআমিনা নূরা দিয়ে বানাই দেন ছিল পচা মরা এর আমি জীবন্ত বানাই শুধু জীবন্ত না নূরানি বানাই দেন আওয়ামান কানা মাইতান কোরআন শরীফ পড়েন না আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু জিন্দা বানাই ওয়া জাআলনা লাহু নূরান আমি তার মধ্যে নূর দিয়ে নূরানিও বানায় ফেলে শুধু নূরানিও না ইয়ামশি বিহি ফিল নাস এরকম নূরানি আমি বানায় দে সে রাস্তা দিয়ে হাঁটতে যায় লোকেরা বলে ইমানদার যদি দেখতে চাও ওই যে দেখো রাস্তা দিয়ে হাঁটতে দে আওয়ামান কানা মাইতান فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ সময় থাকলে বলবো তাইলে কলম কয় রকম হইলো মরা তারপরে তারপরে সুস্থ এক নম্বর মরা তো বুঝলেন সুস্থ হইলো অসুস্থ হইলো অসুস্থ কোনটা অসুস্থ হইলো আজকে বালা তো কালকে খারাপ কথা কর না আজকে বালা তো কালকে কি আবার পরশু হয়তো বালা এরপরের দিন আবার খারাপ এই অবস্থা রাত্রে কয় আগামীকাল থেকে সব ছেড়ে দিলাম আগামীকাল থেকে কি সব ছেড়ে দিলাম আগামীকাল যখন আসে তখন এটা পারে না এটা আগামীকাল এরপরের দিন কয় আগামীকাল এই আগামীকাল কইতে কইতে আর শুধরানো হইল না আর সবে গুয়ম কে পারে দা তার কে ইশায়ে দা কুনাম হর সবে গুয়ম কে পারে দা তার কে ইশায়ে দা কুনাম পাঁচ জু পারে দা শবত রোজ রা পারে দা কুনাম এইটার সংখ্যা হইল বেশি এই যত মানুষ দেখেন এ সব মানুষ হইল সেকেন্ড গ্রুপ বলনা এ সব মানুষ হইল কি সেকেন্ড গ্রুপ মানে এদের কলবটা এখনো মারা যায়নি এখনো আমাদের দেশে আমাদের মনের মধ্যে অতি গভীরে হইলেও ইমানটা আছে না অতি গভীরে হইলেও কি ইমানটা আছে নামাজ পড়ে না রোজাও রাখে না মদ খায় গ্রুপি কর না নামাজ পড়ে না রোজাও রাখে না কি খায় মদ খায় আকাম কুকাম সব করে কিন্তু এই বদমাশ গুন্ডা এই গুন্ডা লোকটা যন্ত্রণায় এলাকা অতিষ্ঠ নামাজ কালামও পড়ে না কোনো মুসল্লিকে দেখতেও পারে না এই গুন্ডা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কোন কাফের বন্দি আল্লাহর হাবিবকে গালি দিছে কথা বল আল্লাহর হাবিবকে কি গালি দেওয়ার লগে লগে বদমাশটা বেনামাজি চোখটা ঘুরে আপনারে আমি নামাজ পড়ি না তবে আল্লাহর হাবিবকে গালি দিলে আমি মদফর কিন্তু ঠিক থাকতে পারবো না আমি তখন আমার সারা শক্তি লইয়া ওই যে গালি দিল তার বিরুদ্ধে আমি দাঁড়ায় গেলাম ঠিক না বেটি তো মদফর সেনা বেচারে লিপ্ত এই লোকটার ভিতরে অতি গভীরে ঈমান বাস করতে আছে যখন আল্লাহর হাবিবকে কেউ গালি দিল তখন ওই ঈমানটা সব কিছু ভেদ করে সামনে চলে আসছে ঠিক না বেটি আমি সেই লোকটাকেও আল্লাহ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি
আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ ওই যে এখন কোন মুসলমান নাই, সব হইল নামের মুসলমান, না সব হইল কি হযরত বললেন যে নাম দাও যে এখনো আছে, শুকর আদায় করো, নাম দাও যে এখনো আছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিছুই করে না। জিজ্ঞেস করলে কি নাম, তো আমার নাম হলো আবদুল্লাহ, বলে নামাজ কালাম ইসলাম কলমা জানো নি, কই কিছু জানো, শুধু নামটা কি বারাক ওবামা, নামটা শুধু মুসলমান মুসলমান বাপ কথা কর না, মুসলমান মুসলমান এর মধ্যে দেখেন গিয়া বরকত আছে, এটা তো রাজা বাদশাহ সব ঘটনা আমরা জানি না, কিন্তু আমি নামটা শুনার পরে আমি কই পেলাম যে নাম দাও বুঝায় যে এর মধ্যে ইসলাম ইসলাম বাপ লাগবে আছে রে, কখন যে কি ঘটে আল্লাহ জানে। হযরত উলিয়া শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন নামটা যে এখনো আছে গনিমত মনে করো, এই নামের থেকেই তুমি কাম শুরু করো, নামের থেকে কি কাম শুরু করো, আরে ফেলে দিও না, তাকে তোমার নামটা তো মুসলমান মুসলমান লাগে, আইও না আমার সঙ্গে আসো, আমিও মুসলমান তুমিও মুসলমান, আমি কিছু নামাজ কালাম পড়লেও তোমার নামটা তো এখনো মুসলমান আছে, দুইজনের মধ্যে খাতির করেন না, এক বেলা চা খাওয়ান না, নাস্তা খাওয়ান, মহব্বত লাগান, এরপরে কথাবার্তা কইতে কইতে দেখবেন নামের মুসলমানের নাম থেকে কাম শুরু হইল, এই নামের মুসলমানকে আল্লাহ পাক যুগের জুনাইদ বাগদাদি বানায়া দিবে, কাউকে ফেলে দিবেন না, তুচ্ছ করবেন না, কাকে আল্লাহ পাক কখন টান দেন কিভাবে টান দেন জানি না। এই ভাই দোস্ত বুজুর্গ এরা হইল অসুস্থ গ্রুপ, বলেন না কেউ অসুস্থের মধ্যে আবার বেশ কম আছে, একজনের হালকা পাতলা পেটে অসুখ, আরেকজনের ক্যান্সার বেশ দুটা কি সমান, একজনের শীতকালীন মৌসুমি সর্দি এটাও তো অসুস্থ, আরেকজন চক্ষার রোগী এটাও অসুস্থ, যেগুলো অসুস্থের মধ্যে বেশ কম আছে। যদি আমাদের কত পরীক্ষা নিরীক্ষায় প্রমাণ হয়ে গেল অসুস্থ, তাহলে দুই নম্বর দায়িত্ব চলে আসে কোন মিটারের, কোন না কোন মিটারের, এটা কি সর্দি কাশি না কোনো ক্যান্সার ট্যান্সার, এটাকে ঠিক করতে হবে, ঠিককরণের পরে পালা একজন ডাক্তারের কাছে যাইতে হবে, পালা একজন ডাক্তারকে ধৈরা বলে আমার একটু চিকিৎসা করে দেন, ধৈরা আছেন ইনশাআল্লাহ, চিকিৎসা আছে সব যুগেই ছিল আজকেও আমাদের কাছে আছে, তবে পালা মানুষটাকে খুঁজা বের করার লাগে, পালা মানুষটাকে কি খুঁজা বের করার লাগে, আসল জিনিস বলায়া থাকে, আর দুই নম্বর মেড ইন জিঞ্জিরা অ্যাডভার্টাইজে চলে আসে কথা কথা, আসল জিনিস বলায়া থাকে আর মেড ইন জিঞ্জিরা এটা কি অ্যাডভার্টাইজে, আল্লাহ ভাই বসা ইবলিসে আদম রয়ে হাস আই বসাইব লিসে আদম রুয়ে হাস বস বাহার দস তে না শায়দ দাদ দস, রাস্তার মধ্যে যেরকম ভদ্র লোকেরা হাঁটে এরকম কর দিশে জন পকেট মার হাঁটে না, হাঁটে কি না, এখন আপনি খালি পোশাক দেখলে যদি ভালো মানুষ মনে করেন তাহলে বহুত পকেট মার আপনার দুস্থ হইয়া আপনার পকেট খালি করে দিবে, ঠিক না বেঠি, পালা ঘুরা বুঝা লইতে হবে, চিনতে হবে, চিন্তা আপনি যদি কাম করেন তাহলে আপনি বসলেন, যদি চিনতে না পারলেন তাহলে কিন্তু মহা ভেজাল হইয়া যাবে, ঠিক না বেঠি, এজন্য ভাই দোস্ত বুজুর্গ পালা মানুষ দেখা উজ্জা শুননা, একজন ডাক্তারের কাছে যাইবেন, ডাক্তারের কাছে গিয়া কোরআন সুন্না মতন শরীয়ত মতন যদি আপনি রুহের চিকিৎসা শুরু করে দেন তাইলে আপনার রুহটা যদি মরা থাকে জিন্দা হয়ে যাবে, অসুস্থ থাকে সুস্থ হয়ে যাবে, সুস্থ হইলো কি হইলো না কেমনে বুঝবেন, আল্লাহর হাবিব বলেন বুঝুনারও কিছু থার্মোমিটার আছে, থার্মোমিটার হইলো মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাজালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার মনের মধ্যে যখন এরকম একটা অবস্থা হয়ে যাবে কোন কাজ করো আল্লাহর জন্য, কোন কাজ করো না এটা তো আল্লাহর খুশির জন্য, কাউকে দাও আল্লাহর খুশির জন্য, কাউকে দেওয়া থেকে বিরত থাকো এটাও আল্লাহর খুশির জন্য, তোমার সকল কাজে তাকে আল্লাহ যখন হইয়া যান ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু আপনার সব কিছু দণ্ডমণ্ড সকল টার্গেট কার নিরিখে, কার নিরিখে, কার নিরিখে,
কলবের হাল কিন্তু আরেক রকম থাকে। এখলাস ওয়ালার কাজের মধ্যেও গায়রে এখলাস থাকতে পারে, গায়রে এখলাস ওয়ালার কাজের মধ্যেও এখলাস থাকতে পারে। চোরের কাজের মধ্যেও বিচার আছে, অনেক সময় চোর চুরি করে কিন্তু বন্টনে দুই নম্বরই করে না, বুঝা গেল? চোরের কাজের মধ্যে তো ভালো কোনো জায়গার বিচার আছে, চোর জানে বন্টনের মধ্যে যদি দুই নম্বরই করি তাহলে আমার লগের ভাই কিন্তু আমারে ধরাইয়া দিব, আল্লাহ একবার, বুঝা গেল? চোর এক জগতে চুরি করলো আরেক গ্রামে এসে সে আমার আমাদের এই কলবটাকে সুস্থ করতে হবে। আমি শুধু কয়েকটা ঠিকানা আপনাদেরকে কয়ে দিলাম, কয়েকটা জায়গায় একটু পোঁছা দিয়ে দিলাম, যেন একটা জাগৃতি আসে, এবং জাগৃতি আসলে ইনশাআল্লাহ এই যে মাওলানা আমার সামনে আছেন হযরত মাওলানা আহমদ আল-কিলানী মাহমুদুল হাসান হাফেজ মাওলানা আছেন, তারপর মাওলানা আহমদ আলী সাহেব আছেন, হযরত মাওলানা বিপ্লবী সাহেব আছেন, এরা অনেক বড় বড় ডাক্তার, বলেন না? এরা অনেক বড় বড় ডাক্তার। আপনি আপনার কলবটাকে বলাবতন একটু যাচাই করবেন, কালচার করবেন, কালচার করে আপনাদের সঙ্গে কথা বলবেন, কথা বলার পরে দেখবেন যে মোটামুটি এটারে ভাবকরণের রাস্তা ইনারা আপনাদেরকে বাদায় দিচ্ছেন, আপনারা ওই রাস্তা অনুসারে হাঁটলে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সেলিম। সুস্থ কলব লইয়া যেই বন্দা আমার কাছে হাজির হইল সেই বন্দার জন্য আশার সঙ্গে সঙ্গে আমি জান্নাতের দুয়ার খুললাম রে, কে কে তো ইয়া ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে না আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।